ডায়াবেটিস মেলিটাস মানে সুগারের সমস্যা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যাচ্ছে একটা করে ডায়াবেটিকের মানে সুগারের রোগী রয়েছে। কিন্তু কেন এখনকার দিনে এত সুগারের পরিমাণটা কেন বেড়েছে? মনে রাখবেন, আমাদের কিছু ভুলের কারণে আমাদের সুগারের সমস্যা হয়ে থাকে, আর আমাদের সুগারের সমস্যা হয়ে যাওয়ার পর আমাদের খাবারের তালিকা কিছু বিপজ্জনক ভুলও আমরা করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ডায়াবেটিস মেলিটাস আপনারা কী করে প্রিভেন্ট করবেন, মানে রোগটা কী করে আটকাবেন যাতে আপনার না হয়, আর যদি সুগারের রোগ আপনার হয়ে যায় তাহলে কী কী করবেন, কী করলে আপনি সুস্থ থাকবেন, পুরোপুরি ডিসকাস করব আজকের ভিডিওতে। দেখুন, প্রথমে আমি ডিসকাস করছি সুগারটা কেন হয়, সুগারের সমস্যাটা আমাদেরকে কেন হয়। আমাদের শরীরের ভিতর লিভারের কাছে একটা ছোটো একটা অর্গান আছে, এটার নাম হলো প্যানক্রিয়াস। ওই প্যানক্রিয়াস যদি ঠিকঠাক ইনসুলিন প্রোডাকশন না করতে পারে তখনই আমাদের সুগারের রোগ হয়ে থাকে। আর সুগারের সমস্যাটা হয় বেসিক্যালি বংশের থেকে, ঠিক আছে, বংশের থেকে এই রোগটা এসে থাকে। মা বাবা দাদু দিদা যাই বলুন, কারোর না কারোর যদি সুগার থেকে থাকে তাহলে ওই ব্যক্তির সুগার হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আপনি চাইলে আটকাতে পারবেন সুগার হওয়াকে। সুগার পুরোটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার কিছু খারাপ অভ্যাসের কারণেই সুগার হয়ে থাকে, সেটা মনে রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে। আমাদের প্যানক্রিয়াস, যেটা বলেছি, প্যানক্রিয়াস ঠিকঠাক ইনসুলিন প্রোডাকশন না করতে পারলেই সুগার হয়। তাহলে প্যানক্রিয়াস কখন কাজ করা বন্ধ করে? যদি আমরা লং টাইম ফাস্টিং করি, যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি, তাহলেই আস্তে 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 করে মানে আমাদের প্যানক্রিয়াসের কাজ করার ক্ষমতাটা কমে যায়, ঠিক আছে। যেরকম ধরুন এখনকার দিনে আমরা অনেক বিজি মানুষ, তাই তো রাতের বেলা ঘুমানোর আগে 2-3 ঘন্টা ধরে তো মোবাইল ঘাটাঘাটি করি, তাই তো। তো ধরুন আমরা রাতে 10টার সময় ভাত খেয়েছি, ঠিক আছে, ভাত খাওয়া বা খাওয়া দাওয়া করেছি, রাত 10টার সময় ডিনার করেছি, ডিনার করে মোবাইল টোবাইল ঘেঁটে অনেক রাতেবেলা ঘুমিয়েছি, ঠিক আছে, অনেক রাতেবেলা 2-2:30 ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠছি পরদিন 11টা বা 12টায়। তাহলে রাত 10টায় ভাত খেয়েছেন, পরদিন সকাল আবার 12টা 1টা বেজে যায় খেতে খেতে আপনার, বা 10টা বেজে যায়। তো আমরা যখন অনেকটা গ্যাপ দিয়ে খাই তখন আমাদের প্যানক্রিয়াস ঠিকঠাক ইনসুলিন প্রোডাকশন করতে পারে না, তখনই আমাদের সুগারের সমস্যা ভুগি। তো ডায়াবেটিক রোগ আটকানোর জন্য প্রথম কী করতে হবে? আমাদের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমোতে হবে, আর ঘুম থেকে উঠে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনার পেট ভরে ব্রেকফাস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে কী বললাম আমি, ডায়াবেটিক রোগ আটকানোর জন্য প্রথম অভ্যাস কী চেঞ্জ করতে হবে? খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমোতে হবে, আর সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টার মধ্যে আপনি কিছু না কিছু খেতে হবে। লং টাইম ফাস্টিং থাকা চলবে না, ঠিক আছে। আর অনেকে আমরা কী করি, কাজের সূত্রে বাইরে যাই বা কোথাও জার্নি করি, আমরা সেই সকালবেলা খেয়ে বেরোই, আবার সেই সন্ধ্যার সময় বিকেলবেলা খাই, ওরকমও করবেন না। সারাদিন না খেয়ে থাকলে সেই আবার আপনাদের প্যানক্রিয়াস ঠিকঠাক কাজ করবে না। তারপরে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তাহলেও আপনার সুগারের সমস্যা থেকে অনেকটা বাঁচতে পারেন, ঠিক আছে। আপনার সুগার হওয়ার চান্স থাকবে না, আর আপনার শরীর ঠিক রাখবেন, আর বিএমআই বডি মাস ইন্ডেক্সটা ঠিক রাখবেন। আর বডি মাস ইন্ডেক্সের উপর একটা ভিডিও বানিয়েছি কী করে বের করতে হয়, আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর যাদের বংশের মধ্যে সুগারের সমস্যা থেকে থাকে ওনারা খাবারের মধ্যেও কিছু পরিবর্তন করতে হবে, আপনি খাবার কিছু মেনে চলতে হবে, ঠিক আছে। মনে রাখবেন যে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স 55 অবধি থাকে ওই খাবারটাই আপনাদের সুগারের রোগীদের জন্য সেফ, মানে কোনো রকমের সমস্যা হবে না। কী বললাম আমি, যে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স 55 পর্যন্ত থাকে ওই খাবারটাই সুগারের রোগীদের জন্য সেফ, আর যাদের অলরেডি বংশের মধ্যে সুগার থাকে ওনারাও এই ব্যাপারটা মেনে চলবেন, ঠিক আছে। আর যে খাবার 55 থেকে 69 অবধি গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে ওই খাবারটা আপনারা কখনও কখনও খেতে পারবেন, রেগুলার খেতে পারবেন না, ঠিক আছে। আর যে খাবার 70-এর বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে ওই খাবারটা আপনার জন্য খুবই বিপজ্জনক, ঠিক আছে। তাহলে আমি কী বললাম, মোবাইলে বা কম্পিউটারে যেখানেই বলুন, গুগলের মধ্যে যদি আপনি লিখেন যে খাবারটার নাম লেখেন, তার সাথে লিখেন গ্লাইসেমিক ইন্ডেক্স, বেরিয়ে যাবে। তাহলে এভাবে আপনি চেক করতে পারবেন সবজি, ধরুন কথার কথা হোয়াইট রাইস, মানে ভাতে কতটা গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, ভাত লিখলাম, হোয়াইট রাইস লিখতাম, গ্লাইসেমিক ইন্ডেক্স লিখলাম, তাহলে সাথে সাথে গ্লাইসেমিক ইন্ডেক্সটা গুগলে বেরিয়ে যাবে, ঠিক আছে। 6টা খাবার সুগারের রোগীদের জন্য খুব বিপজ্জনক, মানে সুগার হলে এই 6টা খাবার আপনার ছাড়তেই হবে। কী কী? একটা হলো মুড়ি, সাদা ভাত, চিনি, তরমুজ, এনি টাইপ অফ বেকারি আইটেম, আর হলো ময়দা, ঠিক আছে। এই 6টা খাবার ছাড়তে হবে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো ডায়াবেটিক হলে, মানে সুগারের সমস্যা হলে আপনারা কী কী খাবার খেতে পারবেন, ঠিক আছে, ওই নিয়ে একটা ভিডিও করবো আমরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।